প্রকাশ করা হয়েছে 2022 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম, যেখানে 27 বিভাগে সেরা স্বীকৃতি জিতেছেন 33 শিল্পী। তালিকায় এমন অনেকেই আছেন যারা প্রথমবারের মতো পাচ্ছেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তির স্বাদ। দেখব কাদের হাতে প্রথম উঠছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তোমার এক মাসের বেতন সমান। গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করে 2022-এর সেরা অভিনেত্রী হয়েছেন রিকিতা নন্দিনী শিমু। শিমু সিনেমায় অভিনয় করে এই পুরস্কার উঠছে তার হাতে। চলচ্চিত্রে 3 দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি হল অভিনেত্রী আফসানা মিমির। পাপপূর্ণ ছবিতে অনবদ্য অভিনয়ে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন নাসিরউদ্দিন খান। পরাণ ছবির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। অনুভূতি আসলে অসাধারণ। এটা আসলে অনুভূতি তো প্রকাশ করা খুব কঠিন, কষ্টের হোক আনন্দের হোক, ভেতরে যেটা ঘটে আপনি হয়তো বা 80% বা 70% প্রকাশ করতে পারবেন, কিছু তো ভেতরে থেকে যায়। অনুভূতি খুবই ভালো, যেহেতু এটা একটা স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, অবশ্যই ভালো লাগে। গানের ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও প্রাপ্তির পাল্লাটা ভারী হলো তরুণ গায়িকা আতিয়া আনিসার। পায়ের ছাপ সিনেমায় এই শহরের পথে পথে গানে কণ্ঠ দিয়ে তিনি পাচ্ছেন শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার। আমি সবসময় বলে এসেছি সব জায়গায় যে আমি অনেক ব্লেসড, অনেক ব্লেসড চাইল্ড, আমার সৃষ্টিকর্তার আমার প্রতি অনেক রহমত রয়েছে। তা না হলে যেরকমটা স্বপ্ন দেখেছিলাম সেটাই বাস্তবায়ন হচ্ছে, মানে যেটাই স্বপ্ন দেখেছিলাম জীবনে তাই আমার জীবনে হচ্ছে, বাস্তবায়ন রূপে পাচ্ছি। রাষ্ট্রীয়ভাবে সম্মাননাটা আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। এত সুন্দর প্রাপ্তি আমি কখনো আগে পাইনি। অ্যান্ড আমার সঙ্গে আমার পরিবার অনেক বেশি খুশি, আমার বাবা অনেক বেশি খুশি যে তার মেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে, তিনি খুব গর্বের সঙ্গে সবাইকে বলছে। ক্যারিয়ারের প্রথম সিনেমা কুড়াপক্ষীর শূন্যে উড়া নির্মাণ করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছেন পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আসরে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কারটি উঠছে তার হাতে। গোলই সিনেমার জন্য প্রথমবার কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন খুরশেদ আলম খসরু। এছাড়া রোহিঙ্গা সিনেমার জন্য সেরা শিল্প নির্দেশকের পুরস্কার উঠছে হিমাদ্রি বড়ুয়ার হাতে। আগামী 14 নভেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাকসুদুল হাকিমু, চ্যানেল 24।